শামসেরগঞ্জের পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছায় গোডাউনের যাবতীয় সামগ্রী। রবিবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। ঘটনাস্থলে রয়েছে শামসেরগঞ্জ থানার পুলিশ। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে দমকলের পাশাপাশি তৎপর স্থানীয় বাসিন্দারাও। এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণও অনুমান করতে পারছেন না। এদিকে ঘনবসতিপূর্ণ এলাকার ভেতরে পাটের গোডাউন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। আগুনটা কিভাবে হয়েছে এটা সঠিক আমি বলতে পারছি না। এবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে দেখছি যে আগুন, দিয়ে এসে এই মার্শাল দিয়ে জলটা দেওয়ার চেষ্টা করলাম নিভাবার জন্য। মার্শাল দিয়ে যতটুকু করা যায়, তারপরে মোটামুটি আধ ঘন্টা পরে আপনার ওই জল ট্যাঙ্কিটাই এলো, দমকল, এখন দমকলটা এসছে, দমকলটা দিয়ে এখন আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে। শুধু পাট ছিল, আড়তের মধ্যে পাট ছিল, পাটটা পুরো ছাই ভুষিভূতি হয়ে গেছে।